নমস্কার, শুরু করছি হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল, কেপিএস মল হুগলি। মোদিজি আমাদের বাঁচান, লকেট চ্যাটার্জির হাত থেকে পোস্টারে ছয় লাভ চন্দননগর। রচনা বন্দ্যোপাধ্যায় বাড়িতে এলে প্রয়োজনে প্রচারেও বেরোবো, চুচুড়ায় উচ্ছ্বসিত দিদি নাম্বার ওয়ান জয়ী মা মেয়ে। এখন আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের আগে চন্দননগরে লকেটের বিরুদ্ধে পোস্টার, লকেটের বিরুদ্ধে মোদির কাছে বিজেপি মণ্ডলের খোলা চিঠি, মোদিজি আমাদের বাঁচান লকেট চ্যাটার্জির হাত থেকে। যদিও পোস্টারের দায়ভার তৃণমূলের বলেই মন্তব্য লকেটের, লকেটের মন্তব্য প্রসঙ্গে পাল্টা জবাব তৃণমূলের। লকেট চ্যাটার্জির বিরুদ্ধে পোস্টার হুগলির চন্দননগরে, লকেটের বিরুদ্ধে মোদির কাছে বিজেপি মণ্ডলের খোলা চিঠি, মোদিজি আমাদের বাঁচান লকেট চ্যাটার্জির হাত থেকে। হুগলির লোকসভা নির্বাচনের আগে এবার বিজেপির অন্দরের ক্ষোভ প্রকাশ্যে এলো। চন্দননগরের বিভিন্ন জায়গাতেই এই ধরনের পোস্টার চোখে পড়ছে। পোস্টারে লেখা রয়েছে, বর্তমানে আমরা মন্ডল সভাপতির দায়িত্বে কাজ করছি, এর আগেও বিভিন্ন দায়িত্বে কাজ করেছি, এমনকি নিজের বিধানসভায় 2021-এ কাজ করেও সময় বার করে চুচুড়ায় গিয়ে লকেট চ্যাটার্জির হয়ে প্রচার করেছি। 5 বছর উনি নিজে আমাদের মন্ডলে প্রায় আসেনি, তাতে আমাদের দোষ কি? এখন উনি মানুষের ক্ষোভের মুখে পড়ে আমাদের ধমকি দিচ্ছেন, ভোটের পর দেখে নেব বলছেন। আমরা জেলার একাধিক নেতৃত্বদের এবং রাজ্য থেকে এই জেলায় দায়িত্বে থাকা নেতৃত্বদের জানিয়েছি, কেউ কোনো রকম ব্যবস্থা নিচ্ছেন না, ক্ষমা করবেন, বাধ্য হয়ে খোলা চিঠি লিখলাম, আমরা মন্ডল সভাপতিরা তা প্রকাশ করলাম। যদিও এই পোস্টারের বিষয়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ তৃণমূল ভয় পেয়েছে, বর্তমানে তৃণমূলের মাঠে নড়বড়ে হয়ে গিয়েছে, কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক নানান রকম কর্মকাণ্ডের জন্য তারা ভয় পেয়ে এই ধরনের পোস্টার লাগাচ্ছে। কিছু না, তৃণমূল ভয় পেয়েছে, নিজের নাম না লিখে আমাদের মন্ডল সভাপতিদের নাম করে এইসব ধরনের কিছু করছে, এরা ভয় পেয়ে গেছে। এরা দেখতে পাচ্ছে যে যেভাবে আজকে সিএ হয়েছে, 370 দ্বারা বিলীন হয়েছে, নারীবন্ধন অধিনিয়ম বিল হয়েছে, মহিলাদের জন্য এত কিছু নরেন্দ্র মোদীজি করেছে, সেটি নিজে এসে মহিলাদের জন্য আশ্বাস দিয়েছেন, বুঝতে পারছে যে হুগলিতে তৃণমূলের মানে মাটি তো অনেক নড়বড়ে হয়ে গেছে, আরও নড়বড়ে হয়ে গেছে, এইসব ভয় জয় পেয়ে এইসব ধরনের কিছু নিচ্ছে, এগুলো তো কিচ্ছু যায় আসবে না। অন্যদিকে এ বিষয়ে তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিকের সভাপতি অরিন্দম গুইন বলেন, রচনা বন্দ্যোপাধ্যায় মানুষের খুব কাছের, তিনি দিদি নাম্বার ওয়ান খ্যাত, আর লোকসভা নির্বাচনে তার নাম ঘোষণা হওয়ায় তিনি মানুষের অন্দরে ঢুকে পড়েছেন, এখন প্রচারের অপেক্ষা মাত্র বাকি, তাই বিজেপি ভয় পেয়ে গিয়েছে, তাই নিজেদের কর্মকাণ্ড তৃণমূলের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। সাধারণ মানুষও আর চায় না, লকেট চট্টোপাধ্যায় নিজে বেরিয়ে বুঝতে পারছে যে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, মানুষ তো আশা ভরসা রেখে ভোটটা দেয়, ভোট তাকে মূল্যবান ভোট, তা 5 বছর মানুষ তাকে পায়নি, সে আবার চলে এসছে ভোটের ময়দানে, আবার যেহেতু ভোটে শেখাচ্ছে আবার মানুষের কাছে পৌঁছচ্ছে। তা সত্যি কথা, যারা খেটে খুঁটে যারা খাটে কর্মীরা, তারা আজকে মনঃপূর্ণ, তারা আজকে পোস্টার পোস্টার লাগাচ্ছে, হ্যাঁ, আর তারা লাগাচ্ছে দোষ দিচ্ছে তৃণমূলের নামে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পোলবার ঝাপায় স্কুল ছাত্র খুনের ঘটনায় আটক 3 জনের মধ্যে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্ত উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা সুব্রত সরকারকে এদিন তোলা হয় আদালতে। পোলবার ঝাপায় স্কুল ছাত্র খুনের ঘটনায় আটক 3 জনের মধ্যে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। প্রসঙ্গত, বাড়ির সামনেই একটি পুকুর থেকে গলার নলিকাটা অবস্থায় স্কুল ছাত্র বছর 11-র দেব ঘোষের মৃতদেহ উদ্ধার হওয়ার পরই নড়েচড়ে বসেছিল পুলিশ প্রশাসন। ঘটনায় সন্দেহভাজন 3 জনকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ করে আটক হওয়া 3 জনের মধ্যে উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা সুব্রত সরকার নামক ওই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করে খুনের বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া সুব্রত সরকারকে আজ তোলা হয় আদালতে। অন্যদিকে এদিন মৃত ওই স্কুল ছাত্রের বাড়িতে উপস্থিত হন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, শীঘ্রই পুলিশ গোটা ঘটনার কিনারা করবে। দেখুন, অত্যন্ত দুঃখের এবং লজ্জার, এবং এই ঘটনা বিরল থেকে বিরলতম।
অলরেডি পুলিশ অ্যাকশন নিয়েছে, কেউ কেউ গ্রেপ্তারও হয়েছে। আমি প্রকাশ্যে বলতে পারবো না, যেহেতু ইনভেস্টিগেশন চলছে, পুলিশ অনেক এগিয়ে গেছে। কেন মারলো এই কারণও উদ্ঘাটিত হবে, কিন্তু একটা বাচ্চা ছেলেকে মেরে দেয়া জঘন্য অপরাধ। অন্যদিকে এদিন হুগলি লোকসভার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় উপস্থিত হন মৃতের পরিজনদের সাথে সাক্ষাৎ করতে। নারকীয় ঘটনা আমি বলবো, একটা শিশুকে যে কেউ হত্যা করতে পারে 12 বছরের 11 বছরের, গলা কেটে ফেলে দিতে পারে, আমরা কোন জগতে বাস করছি? এবং এত একটা মায়ের কাছে এসেছি, মায়ের তো একদম কোনো কথাই বলতে পারছে না, সে তিন রাজমিস্ত্রি কাজ করে, 3টে ছেলেমেয়েকে একা মানুষ করে, তার মধ্যে একজন যদি ওরকম, সে গেছিল তারা চাউমিন কিনতে বলছে, আর সেখানে তারপরে বাড়ি আসেনি, এবং তারপরে গলা কাটা নলি কাটা দেহ পাওয়া গেছে ভেবে বাগান থেকে। মানে এখানে আইন শৃঙ্খলা বলে তো কিছু নেই, কারণ কদিন আগে আপনারা দেখেছেন একজন শ্রমিক মহিলার গলা কাটা দেহ পাওয়া গেছিল, 3 টুকরো করে দেওয়া ডেড বডি পাওয়া গেছিল, তার কোনো বিচার হয়নি, কিছু হয়নি এখনো পর্যন্ত। আমাদের এখানে এমনই বাংলার প্রশাসন, এমনই বাংলার কিছু, তারা যতদূর ধামাচাপা দেওয়ার জন্য থাকে, কারণ তৃণমূলের নেতারা, তৃণমূলের যারা লিডাররা রয়েছেন, তারা চায় যে এগুলোকে মানে ধামাচাপা দিয়ে দাও, দোষীরা ঘুরে বেড়াচ্ছে। আজকে দেখুন এরকম একটা পরিস্থিতি এখানে। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে সাধারণ ডিগ্রি কলেজে ক্যাম্পাসিং এর মাধ্যমে 32 জনের চাকরি দিয়ে শিরোনামে হুগলির চন্দননগর খলিশানি মহাবিদ্যালয় কলা বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের মধ্য থেকে 32 জনের কর্মসংস্থান হওয়ায় খুশি অভিভাবক থেকে কলেজ কর্তৃপক্ষ। সাধারণ ডিগ্রি কলেজে ক্যাম্পাসিং এর মাধ্যমে 32 জনের চাকরি দিয়ে শিরোনামে হুগলির চন্দননগর খলিশানি মহাবিদ্যালয় এই কলেজে গত 10 তারিখ আন্তর্জাতিক নামজাদা একটি প্রযুক্তি সংস্থা ক্যাম্পাসিং করেছিল, সেখানেই যোগদান করেছিল চলতি বছর ও গত বছর স্নাতক হওয়া কলা বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের 100 পড়ুয়া। একদিনের সেই ক্যাম্পাসিং এ মোট 32 জন ছাত্রছাত্রীর চাকরি হয়েছে। বুধবার চাকরি পাওয়া পড়ুয়ারা অভিভাবকদের নিয়ে হাজির হয়েছিলেন কলেজে, কলেজের শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানান তারা। কিছুদিন আগে কলেজ থেকে নোটিফিকেশন পাওয়ার পর আমি অ্যাপ্লাই করি, তাতে মানে সিলেক্টেড পরীক্ষা দিই, সিলেক্টেড হয়ে যাই। কলেজ থেকে কি ফোন গিয়েছিল? না, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ আছে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে এবং স্টুডেন্ট ইউনিয়ন তরফ থেকে, সেইটা পরে আমি ফর্ম ফিল আপ করি এবং তাতে হয়ে যাই। কখনোই ভাবিনি নর্মাল বেঙ্গলি অনার্সের সেটা আমাদের ভাবনার ব্যাপারও না, কখনো ভাবিনি। কবে কাজ কি কিছু বলেছে? আপাতত ওনারা ফোন করেছিলেন, আমাদের ডকুমেন্টস যা যা চাওয়ার চা পেয়েছেন আমরা পাঠিয়েছি, আমি পাঠিয়েছি মেলে থ্রু। ওনারা ফোন করে বললেন আজকের মধ্যে একটা অপারেটর এসে আসবে। এটা সত্যি খুবই মানে অভাবনীয় ব্যাপার আর কি, আমরা তো কোনো দিন ভাবিনি। এবং পুরো প্রসেসটা একদিনেই কমপ্লিট হয়েছে, পরীক্ষা, ইন্টারভিউ, রাউন্ড ইন্টারভিউ এবং পরপর। অধ্যক্ষ অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় বলেন, সাধারণ ডিগ্রি কলেজে ক্যাম্পাসিং এর মাধ্যমে চাকরির নজির সেভাবে নেই বললেই চলে। আমাদের কলেজের প্রতি পড়ুয়াদের আকৃষ্ট করার কথা ভাবছিলাম, সেই থেকেই রাজ্য সরকারের প্রকল্প উৎকর্ষ বাংলার সাথে যোগাযোগ করতেই ওরা ওই কোম্পানিটিকে বিষয়টি জানান। এরপর গত 10 তারিখে সেই ক্যাম্পাসিং এর ব্যবস্থা করা হয়, আগামী দিনে আরো ক্যাম্পাসিং এর ব্যবস্থা করা হবে বলেই জানান তিনি। গত 10ই মার্চ TCS এর থেকে একটি ক্যাম্পাস ড্রাইভ হয় জেনারেল ডিগ্রি কলেজে। সাধারণভাবে তো আমরা ক্যাম্পাস ড্রাইভ দেখে অভ্যস্ত, ইঞ্জিনিয়ারিং কলেজে হয়। সেই ক্যাম্পাস ড্রাইভে আমাদের কলেজে 32 জন ছাত্রছাত্রী চাকরি পেয়েছে, এবং সেটা একটা অত্যন্ত ব্যতিক্রমী ঘটনা বলে আমার মনে হয়েছে। তাই আপনাদের আজকে আমন্ত্রণ জানানো হয়েছে যে এটা বলার জন্য, এবং এটা সত্যিই একটা খবর যা প্রচারযোগ্য। এবং যেভাবে ক্রমশ ছাত্র সংখ্যা কমছে আমাদের ডিগ্রি জেনারেল ডিগ্রি কলেজগুলোতে, তার কারণ আমরা যারা সাধারণ বিএবিএসসি বিকম পাশ করে যারা কলেজে ভর্তি হয়, তাদের তো আমরা সেরকম জব এভিনিউ বা চাকরির সুযোগ করে দিতে পারি না। সেই সুযোগটা আমরা করে দিতে পেরে আমরা খলিশানি কলেজ অত্যন্ত গর্বিত, এবং আমাদের ছাত্রছাত্রীদের তো আনন্দ হয়েছেই, তার চেয়েও বেশি বোধ হয় আমাদের নিজেদের আনন্দ হয়েছে যে আমরা এই সুযোগটা তাদের করে দিতে পারলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে
এখনই নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে রচনা বন্দ্যোপাধ্যায় বাড়িতে এলে প্রয়োজনে প্রচারেও বেরোবো, চুচুড়ায় উচ্ছ্বসিত দিদি নাম্বার ওয়ান জয়ী মা মেয়ে। হোটেল মহল রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাঙ্কোয়েট 25% ডিসকাউন্ট অন ফুড টিল 20th January 2024। এসি রুম, এসি রেস্টুরেন্ট, ফ্রি ওয়াইফাই, ফুল এসি ব্যাঙ্কোয়েট অ্যান্ড কনফারেন্স হল। কল ফর বুকিং 9330274275। হোটেল মহল রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাঙ্কোয়েট, মিয়ারবেগ, চিনসুরা। এনজয় আ উইকেন্ড এট ভেদম, দ্য প্যারাডাইজ অফ পিস, আ হোম away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Potshati. Potshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhogsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure, marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Potshati, Hooghly. Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aquamarina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aquamarina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সম্পূর্ণ বিজ্ঞান সম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান, কোন সমস্যা সমস্যাই নয়, যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম, সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থওয়ক জুট মিল গেটের সামনে, সিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোন, শান্তি নিকেতন।
বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই, আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা, মোবাইল নাম্বার 9474114253। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 0332680239926807208 এবং 2680646। কিওরান কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওরান কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দিওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিরতির পর ফিরে এলাম খবরে। দিদি নাম্বার ওয়ানে গিয়ে হয়েছিল সাক্ষাৎ। মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনে হুগলিতে প্রার্থী হিসাবে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করতেই উচ্ছ্বাসে মেতে উঠলেন চুচুড়া রত্তলার বাসিন্দা মা মেয়ে সাথী নন্দী ও শুভাঙ্গী নন্দী। অডিশন দিয়ে বড়দের বিভাগে সুযোগ পেয়েছিলেন মা সাথী নন্দী। দর্শক আসনে বসা মেয়ে শুভাঙ্গী দিদির নজর টানে, ফলে 5 বছর বয়সী শুভাঙ্গীকে আর অডিশন দিতে হয়নি, সরাসরি ছোটদের বিভাগে সুযোগ পেয়েছিলেন। 12 বছর আগে দিদি নাম্বার ওয়ানের চতুর্থ সংস্করণে চুচুড়ার রত্তলার সেই মামে নিজ নিজ বিভাগে চ্যাম্পিয়ন হন। রবিবার দুপুরে ব্রিগেডের সমাবেশে হুগলি কেন্দ্র থেকে দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সরকারি কর্মী স্বাতী ও সপ্তদশী কিশোরী শুভাঙ্গী। রবিবার ঢাকায় স্বাতী দেবীর স্বামী পেশায় একটি বেসরকারি বীমা সংস্থার কর্মী সুজয়বাবু ঘরেই ছিলেন। স্থানীয়দের দাবি, ওই পরিবার কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, কিন্তু রচনার তৃণমূলের টিকিট মেলায় তারা খুশি। স্বাতী দেবী বলেন, দিদি অর্থাৎ রচনাকে সামনে থেকে দেখেছি, উনি খুবই ভালো মানুষ, উনি যে দলেই দাঁড়াক না কেন আমরা ওকেই সমর্থন করব। দিদিকে আমি স্টেজের ওপর দেখেছিলাম, মানে যখন আমি দিদি নাম্বার ওয়ান খেলতে গেছি তখন দিদির সাথে আলাপ হয়েছিল। ভীষণ ভালো একজন মানুষ, ঠিক আছে, ভীষণ ভালো। আমাদের মানে আমি তো ওখানে খেলতে গেছি নতুন, উনি একদম বুঝতেই দেননি, মানে এতটা সাহস দিয়েছিলেন খেলার সময়, প্রত্যেকটা সময়। মানে ওকে তো ভীষণ ভালো লাগে প্রথম থেকে, আর আমরা ওর ফ্যানও। উনি সিনেমাতেও যতদিন ধরে আছেন আমরা খুব বড় ফ্যান ওনার, তো খুব ভালো লাগছে আর কি। ভীষণ ভালো লাগছে যে উনি হুগলিতে আসছেন, ভীষণ ভালো লাগছে। দেখুন, আমি এইটাই বলতে চাই যে আমি সবসময় দিদিকে ভালোবাসি, তো নর্মালি আমি চাই দিদি জিতুক, আর আমি সবসময় দিদির পক্ষেই থাকবো, কারণ বাদ বাকি উল্টো দিকে কে আছে সেটা নিয়ে আমার একদমই মাথা ব্যথা নেই। ঠিক আছে, যেই থাকুক, আমি দিদিকে, রচনা ব্যানার্জিকে প্রচণ্ড প্রথম থেকেই ভালোবাসি, প্রথম থেকেই পছন্দ করি। ঠিক আছে, একজন অ্যাক্টর হিসেবেও পছন্দ করি, একজন মানুষ হিসেবেও পছন্দ করি। যখন আমরা খেলতে গেছিলাম উনি দারুণভাবে সাপোর্ট করেছিলেন, তখন থেকে ওনাকে মনে আছে। তো নর্মালি প্রথম থেকে দিদিকে মানে সাপোর্ট করি, আর আজও সাপোর্ট করব, এটাই হচ্ছে কথা। এদিন মা মেয়ে দুজনের যত্ন করে রাখা দিদি নাম্বার ওয়ানের শংসাপত্র ও স্মারক বের করে উচ্ছ্বাসে ফেটে পড়েন। প্রতিবেশীরা ওই বাড়িতে উপস্থিত হন। মা মেয়ে দুজনে রচনাদি রচনাদি বলে গলা ফাটাতে থাকেন। স্বাতী দেবী বলেন, দিদির আমাদের মনে আছে কিনা জানি না, তবে এ পাড়ায় প্রচারে এলেই বাড়িতে স্বাগত জানাবো, ট্রফি দেখাবো, তাহলেই মনে পড়ে যাবে। কি চাইছেন দিদি এখানে প্রচারে এসে আপনার বাড়িতে আসুক? অবশ্যই, আমি তো ভীষণ খুশি হব, মানে এর থেকে তো বড় কিছু প্রাপ্তি হতেই পারে না। আপনারা তো কোনো রাজনৈতিক দল করেন না? না, আমরা কোনো নরমালি রাজনৈতিক কোনো দলের সাথে যুক্ত নই,
দিদি যদি বলে আমার সঙ্গে একদিন প্রচারে বেরোতে, যাবো যাবো, অবশ্যই যাবো। দিদির জন্য সবকিছু করতে পারি, কোনো অসুবিধা নেই। দিদিকে খুব ভালোবাসি, দিদির জন্য সবকিছু করতে পারি। মানে এখানে আসলে কি দেখা করবেন? হ্যাঁ নিশ্চয়ই, যদি সুযোগ হয় অবশ্যই করব। দিদি যদি সুযোগ করে দেয় দেখা করার, নিশ্চয়ই করব, অবশ্যই করব। সামনে একটু এগিয়ে যাবো, এই ব্যাচটা তো থাকবে ভরসা, তারপরে মেমেন্টোটা আছে, তো সামনে এগিয়ে গেলে এইটুকু তো উনি বুঝতে পারবেন যে ওনার কাছে আমরা গেছিলাম। এবার এত লোক খেলছে, অবশ্যই ওনার মনে থাকার কথা নয় 2012 আমার সাথে কে খেলে এসছে, এটা তো স্বাভাবিক। আমাদের যেটা স্মৃতি হয়ে আছে, ওনার নিত্যদিনই নতুন নতুন স্মৃতি ওনার সাথে যুক্ত হয়, তো ওনার স্বাভাবিকই ওটা মনে থাকার কথা নয়। কিন্তু ব্যাচ মেমেন্টো এগুলো দেখলে উনি নিশ্চয়ই বুঝবেন যে আমি গেছিলাম খেলতে ওনার সাথে, এটাই একটা ভরসা আমাদের কাছে। দাদা শ্রেণীর ছাত্রী শুভাঙ্গী বলে, 12 বছর আগে আমি অনেক ছোট, তবে চ্যাম্পিয়ন হয়েছিলাম মনে আছে। দিদিকেও মনে আছে, তবে তার আক্ষেপ ভোটে নাম ওঠেনি, তাই রচনারই একটি ভোট কম পাবেন। 2012 সালে আমি অনেকটাই ছোট ছিলাম, তো 6 বছর বয়সে যার সাথে একটা টাইমে একটা স্টেজে বসে খেলেছি, তো তাকে আজকে আমাদের মাথার উপর পেয়ে সত্যি ভীষণই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। এখন এখন কি অপেক্ষা যে সামনে চোখে দেখা? একদম, অনেক বছর আগে দেখেছি, আবার দেখতে চাই। কি বলবে ওনার উদ্দেশ্যে? বলবো সবসময় থাকুক আমাদের সাথে। ভোট দিতে পারলে ভালো হতো? হ্যাঁ ভালো তো হতো, কিন্তু এখনো সুযোগ হয়নি, সামনের বছর সামনের বারে হয়তো দেব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা বিজেপির দলীয় কার্যালয়ে মোদিকা গ্যারান্টি বিকশিত ভারত কর্মসূচি সম্পর্কিত এক সাংবাদিক বৈঠক আয়োজিত হলো। হুগলি জেলা বিজেপির দলীয় কার্যালয়ে লোকসভা নির্বাচনের আগে মোদি কি গ্যারান্টি বিকশিত ভারত সংকল্প সিদ্ধি প্রকল্পের সাংবাদিক বৈঠক আয়োজিত হলো। উপস্থিত ছিলেন হুগলি লোকসভার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির কর্মী সমর্থকেরা। সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে একটি করে পরামর্শ পত্র, যাতে নিজেদের পরামর্শ লিখে নির্দিষ্ট বক্সে জমা করবেন সাধারণ মানুষ, এবং বিজেপি নেতৃত্বরা সেই পরামর্শ পত্রই পৌঁছে দেবেন প্রধানমন্ত্রীর দপ্তরে। সেই পরামর্শ মতোই আগামী দিনে সংকল্প গ্রহণ করে জনকল্যাণমূলক কর্মসূচি গৃহীত হবে বলেই জানান এদিন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এখানে আপনাদের একটা বক্স তৈরি করা হয়েছে এবং এখানে প্রত্যেককে বলা হয়েছে তার পরামর্শ দিতে। মোদী জি করেছেন সংকল্প থেকে সিদ্ধি, এবং আমরা যার সংকল্প নেব আমরা তার সেটাকে পরিপূর্ণ করব। সংকল্প থেকে সিদ্ধি তিনি তার কাজের মধ্যেও তিনি দেখেছেন সংকল্প সিদ্ধি। তো এইভাবেই উনি বিকশিত ভারতের জন্য উনি প্রত্যেকের জন্য একটা করে চিঠি ব্যবস্থা করেছেন, এবং সেখানে কয়েকটা কলমও রেখেছেন, দাগ লাইন রেখেছেন যে সেখানে মানুষ সাধারণ জনতা কী চাইছে। আজকে ভারতবর্ষকে উন্নয়ন মানে ভারতবর্ষের বিকাশের জন্য বা বাংলার বিকাশের জন্য বিশেষ করে বাংলার মানুষের কাছে এটা পৌঁছে দিয়েছে, তারা কী চাইছেন সেটা যেন তারা এই ড্রপ বক্সের মধ্যে ফেলে। এইগুলো আমাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় জনতার কাছে ঘুরবে, এবং বিকশিত ভারত করবার জন্য মানুষ জনতা যা যা আমাদেরকে ভালো ভালো মতামত দেবেন, পরামর্শ দেবেন, আমরা তা গ্রহণ করবো, এবং এরা সরাসরি আমরা সেটা আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছবো। এটাই আমাদের নতুন নেওয়া হয়েছে, বিকশিত ভারত মোদির গ্যারান্টি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কর্মীদের ভাতা বৃদ্ধি, ইএসআই সুবিধা প্রদান, অবসরকালীন ভাতা প্রদান সহ একাধিক দাবিতে হুগলি চুচুড়া পৌরসভার পৌর প্রধানকে ডেপুটেশন প্রদান করলেন পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের হুগলি চুচুড়া আঞ্চলিক কমিটির সদস্যরা। কর্মীদের ভাতা বৃদ্ধি, ইএসআই সুবিধা প্রদান, অবসরকালীন ভাতা প্রদান সহ একাধিক দাবিতে হুগলি চুচুড়া পৌরসভার পৌর প্রধানকে ডেপুটেশন প্রদান করল পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের হুগলি চুচুড়া আঞ্চলিক কমিটির সদস্যরা। তাদের দাবি দাওয়াগুলির মধ্যে মূলত ছিল 12 মাসের ভাতা প্রদান, বেতন বৃদ্ধি, ছাত্রছাত্রীদের অভাবের অজুহাতে কর্মী ছাঁটাই বন্ধ করতে হবে, উৎসবকালীন ভাতা প্রদান করতে হবে, সরকারি স্বীকৃতি দিতে হবে, পাশাপাশি দিতে হবে 12 মাসের ভাতা, ইএসআই সুবিধা ও অবসরকালীন ভাতাও প্রদান করতে হবে। এদিন মিড ডে মিলের কর্মীরা উপস্থিত হন চুচুড়ার পিপুলপাতি মোড়ে। এরপর সেখান থেকে এক প্রতিনিধি দল গিয়ে হুগলি চুচুড়া পৌরসভায় পৌর প্রধান অমিত রায়ের দপ্তরে নিজেদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি জমা দেন। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের হুগলি চুচুড়া আঞ্চলিক কমিটির সম্পাদিকা সুজাতা বিশ্বাস জানান, পশ্চিমবঙ্গ মিড ডে মিল
হুগলি ইউনিয়ন হুগলি চুঁচুড়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আজকে আমরা চুঁচুড়া হুগলি পৌর প্রধানের কাছে একটা ডেপুটেশন জমা করছি। আমাদের কর্মীদের দীর্ঘদিনের দাবি যে তাদের 12 মাসের ভাতা দিতে হবে, এর পাশাপাশি তাদের মাইনে বৃদ্ধি করতে হবে। তার সাথে বিভিন্ন অঞ্চলে চুঁচুড়া হুগলি বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে যে কর্মী নেই, সেই অজুহাতে কর্মীদের ছাত্রছাত্রী কম, সেই অজুহাতে কর্মীদের ছাঁটাই করা হয়। সেই কর্মী ছাঁটাই যেন অবিলম্বে বন্ধ করা হয় এই এই ইস্যুগুলোর ভিত্তিতে আজকে আমরা ডেপুটেশন জমা করছি। কাকে ডেপুটেশন দেবো? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চাঁদদানি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের এলআরএন আর্টার রোডের নবনির্মিত রাস্তার উদ্বোধন আয়োজিত হলো। ফিতে কেটে 200 ফুট রাস্তাটির উদ্বোধন করেন চাঁদদানির বিধায়ক অরিন্দম গুইং। চাঁদদানি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের এলএন আর্টার রোডের বাসিন্দাদের অসুবিধার কথা মাথায় রেখে নতুন রাস্তার উদ্বোধন আয়োজিত হলো। ফিতে কেটে এদিন 200 ফুট রাস্তার উদ্বোধন করেন চাঁদদানির বিধায়ক অরিন্দম গুইন। এছাড়াও উপস্থিত ছিলেন 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজ গুপ্তা, তৃণমূল নেতা কমলাকান্ত রতন সাহু সহ অন্যান্যরা। বিধায়কের গলায় মালা পরিয়ে এদিন তাকে বরণ করে নেন উপস্থিত নেতৃত্বরা। বিধায়ের উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে মোট 4 লক্ষ টাকা ব্যয়ে এদিনের এই রাস্তা তৈরি হওয়াতে খুশি এলাকাবাসী। 19 নম্বর ওয়ার্ডে এই রাস্তা, যেটা দীর্ঘদিনের মানুষের চাহিদা ছিল, 4,11,000 টাকা ব্যয়ে এই রাস্তাটি আজকে নতুনভাবে নির্মাণ হলো। আপনারা দেখতেই পাচ্ছেন যে এলাকার সমস্ত মানুষ আছে, এটা ওনাদের দীর্ঘদিনের দাবি ছিল প্রায় 30 বছর ধরে। বহুদিন ধরে ওখানকার পাবলিকের ডিমান্ড ছিল, আর আমরা আমাদের চেয়ারম্যান সাহেবকে, এমএলএ সাহেবকে জানিয়েছিলাম যে ওই রাস্তাটা করে দিলে মানুষের খুব উপকার হবে, সুবিধা হবে। ওখানে পেশেন্ট পার্টি থেকে নিয়ে বয়স্ক লোক থেকে নিয়ে অনেক যাতায়াত অসুবিধা হচ্ছিল, তো আমাদের এমএলএ সাহেব নিজের গ্রান্ট থেকে 4,11,000 টাকার গ্রান্ট থেকে উনি ওই রাস্তাটা স্যাংশন করিয়েছেন। আর আজকে ওই রাস্তাটা কমপ্লিট হওয়ার পর আজকে উদ্বোধনটা হলো, সেটা আমাদের এলাকার জন্য একটা সুখবর, খুশি খবর। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। এখন আবহাওয়ার খবর। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 80%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। মোদিজি আমাদের বাঁচান লকেট চ্যাটার্জির হাত থেকে, পোস্টারে 6 লাভ চন্দননগর। রচনা বন্দ্যোপাধ্যায় বাড়িতে এলে প্রয়োজনে প্রচারেও বেরোবো, চুঁচুড়ায় উচ্ছ্বসিত দিদি নাম্বার 1 জয়ী মা মেয়ে। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।